Hello friends, a very warm welcome to your channel. Friends, তোমরা দেখতেই পাচ্ছো যে আমি একদম বেয়ার ফেসে আছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে। আজকের ভিডিওটা হবে আনবক্সিং কাম রিভিউ অফ দিস প্রোডাক্ট ফ্রম মাইগ্ল্যাম। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলি মাইগ্ল্যাম মাঝে মাঝেই ভীষণ সুন্দর সুন্দর সেল দেয়, তো আমিও এই সেলের লোভে পড়ে, মানে রিপাবলিক ডেতে যে সেল দিচ্ছিল তার লোভে পড়ে একটা প্রোডাক্ট মাইগ্ল্যাম থেকে অর্ডার করি। আর সত্যি কথা বলতে কি, খুব তাড়াতাড়ি ডেলিভার করে দিয়েছে। মানে রিপাবলিক ডেতে আমি অর্ডার দিয়েছি, আমার কাছে 28-এর মধ্যে এটা চলে এসেছে। আমি তো এক্সপেক্টই করিনি যে দুদিনে ওরা পাঠিয়ে দেবে। সো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আনবক্স করবো বলে রেখে দিয়েছিলাম স্যানিটাইজ করে। এখন তো একটা নতুন কাজ পেরিয়েছে স্যানিটাইজ করার, তো আমি এখন এটাকে আনবক্স করছি, তারপর তোমাদেরকে দেখাবো প্রোডাক্টটা কী আছে। ওকে, তো এই ডিব্বাটার ভেতরে ওরা এই একটা কার্ড দিয়েছে স্ক্র্যাচ অ্যান্ড উইন টাইপের, সেটা আমি এখনও স্ক্র্যাচ করিনি, তোমাদের সামনেই স্ক্র্যাচ করে দেখি কী জিতলাম আমি। ওকে নাইস, আই উইল গেট 50% অফ অন মাই নেক্সট পারচেস। সো দিস ইজ দি কার্ড, আমি ডেফিনেটলি এটাকে ইউটিলাইজ করবো। আগে আমি ফার্স্ট টাইম মাইগ্ল্যামের প্রোডাক্ট নিয়েছি, দেখি এটা কীরকম। টোটাল মেকওভার FF ক্রিম প্যালেট, এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 1450, কিন্তু রিপাবলিক ডের অফারে আমি এটা পেয়েছি হচ্ছে গিয়ে 391-এ কিনলাম। আমি শেডটা কিনেছি হচ্ছে গিয়ে হানি শেডের। এবার দেখি এরা কি পাঠিয়েছে, শেড কিছু লিখে দেয়নি ওরা, দেখি এবার খুললে বোঝা যাবে হয়তো। এটা বলছে 5-in-1 প্রাইমার কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন কম্প্যাক্ট স্কিন টোন কারেক্টার, এত কিছু বলছে, মানে পাঁচটা জিনিস আছে বলছে। তো দেখি এটা খুলে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে প্রাইমার ইনফিউজড ফাউন্ডেশন, এটা হচ্ছে ইয়েলো কারেক্টার, আর এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার, একটা আয়নাও আছে সেখান দিয়ে আমার ফ্যানও দেখা যাচ্ছে ওপরের। সো কোয়াইট নাইস, এটা ট্রাভেল ফ্রেন্ডলি, আমার মনে হয় কোথাও বেড়াতে ফেড়াতে গেলে দিস ইজ, মানে একটাই নিয়ে নিলাম বাস হয়ে গেল সবার কি। তো ঠিক আছে, আমি অ্যাপ্লাই করে দেখি যে কীরকম হয়। আগে আমি অরেঞ্জ কারেক্টারটা লাগাচ্ছি। এমনিতে স্মুথ আছে। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আমি এই কনসিলার ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ আমার এই ফাউন্ডেশন ব্রাশ আমি ইউজ করি না খুব একটা, কারণ আমার কাছে নেই সত্যি কথা বলতে কি। না, আমার স্কিন টোনের সাথে ঠিকই আছে, আমি ভেবেছিলাম ডার্কার হবে, কিন্তু এখন দেখছি যে নাইস, ওকে মোটামুটি ঠিক আছে। পুরো ফেসে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি একটা স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ট্যাবিং মোশন। আর বিউটি ব্লেন্ডারটা ইচ্ছে করে ইউজ করলাম না, দেখছি যে স্পঞ্জ দিয়েও হয় কিনা, তাহলে তাদের বিউটি ব্লেন্ডার নেই তারাও স্পঞ্জ দিয়ে এটা করতে পারবে কিনা, ট্রাইড অ্যান্ড টেস্টেড হয়ে যাবে। সো এবার আমি ইয়েলো কারেক্টারটা দেবো অ্যাজ আ কনসিলার, এটাকে লাগাবো। এটা খুব স্মুথ, এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এটা আমার ব্লেন্ড করতে মনে হচ্ছে বেশি ইজি হবে। তো এরা কোনো মানে পাউডার দেয়নি, কিন্তু আমার মেকআপটা একটু সেট করতে হবে, তো আমি আমার অ্যাভেলেবেল পাউডার দিয়ে সেট করে তোমাদেরকে পুরো রিভিউটা বলছি আমার লাগছে। সো ফ্রেন্ডস, আমি এটা ব্লেন্ড করে চলে এসেছি। সো এবার আমি তোমাদেরকে এটা একটা ছোট্ট রিভিউ দিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে পজিটিভ আর নেগেটিভ দুটোই বলবো, নেগেটিভ খুব কমই আছে, পজিটিভই বেশি আছে। ফার্স্ট যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে এইটার ছোটা প্যাকেট বড়া ধামাকা, এই একটা প্যালেটের মধ্যে তুমি ফাউন্ডেশন প্রাইমার কম্প্যাক্ট কনসিলার কারেক্টার সব পেয়ে যাচ্ছ, আর একটা মিনি আয়নাও আছে, মিনি মিররও আছে, এটা খুব হেল্প করছিলো মেকআপ করতে, অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। এবার হচ্ছে কি, আমি বলবো বেস্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে কি আমার কনসিলারটা, মানে ইয়েলো কারেক্টারটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, কারণ এটা সাংঘাতিক কভারেজ দিয়েছে। তারপরে আমার ভালো লেগেছে যে অরেঞ্জ কারেক্টারটা, অরেঞ্জ কারেক্টার আর ইয়েলো কারেক্টার মিলিয়েই সুন্দর কভারেজটা হয়েছে আমার আন্ডার আইতে, আমি শুধু আন্ডার আইতেই দিয়েছিলাম। খুব স্মুথ ছিল ইয়েলোটা, সবথেকে ভালো আমার ব্লেন্ড করতে খুব সুবিধা হয়েছে। সো এইটা হচ্ছে গিয়ে পজিটিভ পার্ট। নেগেটিভ পার্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে কি, ফাউন্ডেশনটা আমার ব্লেন্ড করতে একটু কষ্ট হয়েছে,
ফাউন্ডেশনটা একটু ম্যাটি, সেটা অবশ্য এটার সাথে কম্প্যাক্ট আছে বলেই হয়তো একটু ম্যাটি, মানে একটু ম্যাট আছে, তার জন্য আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে একটু প্রবলেম হচ্ছিলো। বাট আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই ফাউন্ডেশনটা কভারেজও মিডিয়াম কভারেজ দিয়েছে, মানে ফুল একদম কনসিলারে যেরকম সুন্দর আমি স্যাটিসফাইড, ফাউন্ডেশনটাতে আমি অতটা স্যাটিসফাইড না। আমাদের ধরো কোথাও ট্রাভেল পারপাসের জন্য দিস ইজ ভেরি গুড, আর ডেইলি মেকআপের জন্য দিস ইজ ভেরি গুড, কিন্তু এটার অ্যাকচুয়াল অরিজিনাল প্রাইস হচ্ছে গিয়ে 1450। তো আমার মনে হচ্ছে 1450টা এই প্রোডাক্টের জন্য টু মাচ, অনেস্ট রিভিউ দিচ্ছি একদম। যদি তোমরা এটাকে ডিসকাউন্টে পাও তাহলে কিনতে পারো, যেরকম আমি রিপাবলিক ডের সেলে ডিসকাউন্টে পেয়েছি, প্রচুর ডিসকাউন্ট দিয়েছে এরা, নো ডাউট। মানে সেটা হচ্ছে গিয়ে মানে 1450 থেকে আমি এটা পেয়েছি 391-এ, সো ইটস আ হিউজ ডিসকাউন্ট। তো এরকম টাইপের মানে 400-450 অব্দি ইউ ক্যান গো ফর ইট, আদারওয়াইজ 1450 দিয়ে এটা কেনার কোনো মানে হয় না, মানে আমার মনে হয় আর কি। যদি ফাউন্ডেশনটা যদি একটু বেটার করে দেয় ওরা, যদি একটু ক্রিমি করে দেয়, একটু কভারেজটা হাই করে দেয়, তাহলে ইউ ক্যান গো ফর ইট, তাহলে 1450 ইজ ওয়ার্থ দ্য মানি, আদারওয়াইজ না। ফার্স্ট টাইম তোমাদের সামনে আনবক্স করলাম, রিভিউ করলাম, কোনো স্ক্রিপ্ট লিখে করিনি, নিজের যা মনে এসছে প্রথম ইউজ করে সেটাই তোমাদেরকে বলেছি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি আবার আসবো তোমাদের জন্য আরও নতুন নতুন টাইপের ভিডিও নিয়ে, নতুন নতুন ইনোভেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাও মানে প্রেস করে দিও, যাতে তুমি আমার ভিডিও আসলে সব সঙ্গে জানতে পারো। আর নিজের খেয়াল রাখো, চলো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।